मेरे भाइयों, दुनिया के आशा ही हलो जावर जन्म। एक बार रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम साहबादर के जिज्ञेस कर ले, तुम्हें तुम्हार आखिरत के कतटा दूरे मने करो? तो एक जन बोलें, आमी जखन चार रकात नमाजे दाड़ाई आमी आमार सालाम फिराते पारबो किना, एर आगे आमार मौतेर मौतेर कथा मने हय। एक सालाम फिराबार परे आमी आरेक सालाम फिराते पारबो किना आमार काछे आशंका हय। फारुक आयाम टीवी, फारुक आयाम टीवी हक्कानी ओलामादेर आगामीर पथ चला। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم الله تعالى الفضل الله تعالى الكرم الله تعالى المهرباني جنيا مدرك الله تعالى الخير قطرته هي الله تعالى الجنة جمع هي جمع نماز ربك كفرته কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুখানা আয়াতে কালিমা, 185 নম্বর আয়াত এবং 186 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দুই আয়াতে কালিমার সাদা মাটা তর্জমা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মেরে ভাইও, দুনিয়াতে আশাই হলো যাওয়ার জন্য, বিদেশে মানুষ থাকার জন্য যায় না আসার জন্য যায়? আপনার বাড়ি লক্ষ্মীপুরে যাবেন ঢাকা, থাকার জন্য ঢাকা যায় না আসার জন্য ঢাকা যায়? এই জন্য দুনিয়াতে আসা মানে যাওয়া। এই জন্য একবার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার আখিরাতকে কতটা দূরে মনে করো? তো একজন বললেন, আমি যখন চার রাকাত নামাজে দাঁড়াই আমি আমার সালাম ফিরাতে পারবো কিনা, এর আগে আমার মৌতের মৌতের কথা মনে হয়, দুনিয়াটাকে আমার কাছে এর চেয়েও ছোটো মনে হয়। কারাকাত নামাজ? এবার আরেকজনকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কেমন মনে হয়, আখিরাতকে তোমার কাছে কতটা কাছে মনে হয়? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আখেরি বৈঠকে বসি আমি শেষ করতে পারবো কি না আমার আশঙ্কা হয়। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সালাম ফিরাবার পরে আমি আরেক সালাম ফিরাতে পারবো কি না আমার কাছে আশঙ্কা হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন
তার কাছে মালাকুল মউত অনুমতি ছাড়া আসবে না। রাসূল জানতেন তার কাছে মালাকুল মউত অনুমতি ছাড়া আসবে না, লেকিন আখিরাতকে কতটা কাছে মনে করতেন। এক সালাম থেকে আরেক সালামের দূরত্ব কত দূর, বুঝেন না কথা? এক সেকেন্ড কথা, এটা শেষ তো এটা শুরু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি এক সালাম ফিরিয়ে আরেক সালামের অপেক্ষা করি না, আমার কাছে আখিরাত তার চেয়েও কাছে মনে হয়। এজন্য আখিরাতের উপর ইয়াকিন মানুষকে আখিরাতকে কাছে করে দেয়, ইউকাররিবুল আখিরাহ, আখিরাতকে কাছে করে দেয়। ওয়া ইউবাইদুদ দুনিয়া, দুনিয়াকে দূরে সরিয়ে দেয়। আখিরাতের ইয়াকিন মানুষের কি করে বলেন? আখিরাতকে কাছে করে দেয় আর দুনিয়াকে দূরে সরিয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আদ দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা, দুনিয়া শুধু পিছু হটে আর আখিরাত শুধু আগে বাড়ে। আখিরাত ধেয়ে আসছে আর দুনিয়া পিছু ছুটছে, দুনিয়া শুধুই পিছনে হটে আর আমরা দুনিয়ার দিকে ছুটছি, আর আখিরাত শুধু আগে বাড়ে আর আমরা পিছু হটছি। আর দুনিয়া মুদবিরা, দুনিয়া শুধু কি পিছু হটে, আল আখিরা মুকবিলা, আখিরাত শুধু শুধু আগে আসে। একদিন চলে যাওয়া মানে আখিরাত আরেকদিন আগে হয়ে গেল আর দুনিয়া আরেকদিন কি, এক ঘন্টা চলে যাওয়া মানে আখিরাত কি? কি ভাই, ঢাকা যাওয়ার সময় বাচ্চারা জিজ্ঞেস করে না আর কত দূর, আর কতক্ষণ লাগবে? কি বলেন আপনি? যে আর দুই ঘন্টা। একটু পরে কি বলেন? আর এক ঘন্টা। একটু পরে কি বলেন? আর অল্প। এই চিল্লাবে না, আর অল্প কাঁদবে না, আর অল্প বলে কি বলেন আপনি? ঠিক যেন মুমিনিন যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় তা আল্লাহ তাআলা আসমান থেকে কি বলেন জানেন? এই আর অল্প। কি বলে? আর অল্প, আর অল্প, আর একটু, আর অল্প সময় বাকি, বাসায় গেলে তো শরবত খাওয়াবে, আর অল্প সময় বাকি, নৌতের পরে আমি শরবত খাও। বাচ্চা গাড়িতে পানি পানি করে চিল্লা, বাবা থাপ্পড় দিয়ে কি বলে থামো, আর অল্প, একটু পরে আমরা বাসায় যাবো, বাসায় শরবত খাও। আল্লাহ তাআলা মুমিনিনকে বলে একটু থাম, একটু সবর কর, এই মুসিবত একটু সবর কর, একটু পরেই তোমাকে হয় হাউর ঈন শরবত খাওয়াবে, না হয় ফেরেশতারা শরবত খাওয়াবে, আর না আমি শরবত খাওয়াবো। ওখানে স্তর তিনটা, শরবতের মধ্যেও আল্লাহ তাআলা স্তর রেখে দিয়েছেন। একদলকে ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, একদলকে বলবে শরবত রেখে দিবে তাদের সামনে, বলবে জি আপনারা নিন, আপনারা খান, আপনারা পান করেন। নেদেরকে পান করানো হবে, কে করাবে নে কথা নাই, এনাদেরকে কি পান করানো হবে, কে করাবেন এটা নেই, এটা কি এটা নাই, এনাদের সামনে পানিও রেখে দেওয়া হবে, এনারা পান করবেন, অথবা হাউর ঈনগুলো পান করাবে, অথবা ওয়েলদান পান করাবে। আরেক দল হলো ইয়াশরাবুনা মিন কাসিন, এনারা নিজেরা পান করবে, একদল নিজেরা পান করবে, বলেন আরেক দলকে ফেরেশতারা অথবা হুরগুলো কি করাবে, আর আরেক দলকে ওয়াসাক্বাহুম রাব্বুহুম শারাবান তাহুরা,
আরেক দলকে স্বয়ং রব্বুল আলামিন পান করাবেন। এজন্য বলেন যে এখানে একটুখানি পরীক্ষা নেওয়া হবে তোমাদের। ওয়ালা তুবলাগুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের একটুখানি পরীক্ষা নেওয়া হবে জানে আর মালে। বলেন তোমাদের জানে আর তোমাদের মালে একটুখানি কি না হবে, পরীক্ষা নেওয়া হবে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি সবর করো আর তাকওয়া ইখতিয়ার করো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমূর, এটা নবীদের সিফাত। ফারুক আয়ান টিভি, ফারুক আয়ান টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।